गुड आफ्टरनून व्यूअर्स, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা একটা কথা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিন সমুদহে। তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি নচিকেতার উদ্দেশ্যে কিছু কথা বলেছি, যে কথাগুলো একদমই সত্যি কথা, আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমাকে সাপোর্টও করেছেন। তো সেখানে কমেন্টে অনেকে আমাকে বলেছিল, অনেকে ভালোভাবে বলেছিল, অনেকে খুব খারাপভাবে বলেছিল যে আমার এইভাবে নচিকেতাকে বলাটা উচিত হয়নি বা আমি এভাবে না বললেও পারতাম। তো কোথাও একটা গিয়ে আমি এটা ভাবছিলাম যে হ্যাঁ, সত্যি হয়তো আমার একটু বেশি বলা হয়ে গেছে। আবার কখনো কখনো আমার এটাও মনে হচ্ছিল যে না, আমি হয়তো একটু কম বলে ফেলেছি, আমার আরেকটু বলা দরকার ছিল। তো ওভারঅল আমি বেশি বলেছি বা কম বলেছি সেটা ম্যাটার করে না। কিছু লোকজনের, যারা এখনও অবধি দাঁড়িয়ে নচিকেতার মতো একজন খারাপ মানুষকে সাপোর্ট করছে, নচিকেতা বা রূপঙ্করের মতো, তো সেই ধরনের কিছু লোকজন যারা আমাকে কটাক্ষ করে বলে যে আমি কে বলার, আমি বলার কে বা আমার কি যোগ্যতা আছে বলার, হু অ্যাম আই, রাইট? সো মানে আমি কে, ফার্স্ট অফ অল তো সেটা হচ্ছে যে আমি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক যার বলার অধিকার আছে, 100% বলার অধিকার আছে। শুধু আমি নয়, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের বলার অধিকার আছে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে যারা জানতে চাইছে আমি কে, তারা আমার সম্বন্ধে কি জানতে চাইছে, আমার প্রফেশন, আমি কি করি, সেটা আমার সোশ্যাল স্ট্যাটাস কি জানতে চাইছে, তারা যেটাই জানতে চায়। প্রথম কথা হচ্ছে আমি বাধ্য নই তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে। কেউ যদি অবশ্যই আমাকে জানতে চায় যে আমি কি করি, ফার্স্ট অফ অল আমি বলে রাখি আমি একজন ইঞ্জিনিয়ার। আর কি জানতে চান? আমার সোশ্যাল স্ট্যাটাস, আমার ব্যাংক ব্যালেন্স, সেগুলো কমপ্লিটলি আমার পার্সোনাল বিষয়, সেগুলো আমি কাউকে জানাতে বাধ্য নই, ফার্স্ট অফ অল। এবার যেটা বিষয় হচ্ছে, যারা এখনও অবধি দাঁড়িয়ে নচিকেতা বা রূপঙ্করকে সাপোর্ট করছে, তাদেরকে আমি ইনভাইট করছি না যে আপনারা এসে আমার ভিডিও দেখুন। তো তাদের আসার দরকার নেই, কারণ তারা অলরেডি সেই নচিকেতা বা রূপঙ্করের ক্যাটাগরিতেই পড়ছে যাদেরকে আমি মোস্ট ঘৃণা করি। এবার বিষয়টা হচ্ছে, এই যে ভিডিওটা আমি এখন যেটা বলছি বা বানাচ্ছি, আমার আজকে এই ভিডিওটা বানানোর সেরকম কিছু ইন্টেনশন ছিল না, কিন্তু আমি এখন এই ভিডিওটা খুব ইমোশনাল হয়েই বানাচ্ছি, কারণ মানে কিছুক্ষণ আগেই সেই বাংলাতে একটা কিছুক্ষণ আগে জি বাংলাতে একটা প্রোগ্রাম চলছিল, যেটা হচ্ছে কেকে স্যারের দুবাইয়ের যে কনসার্ট, লাস্ট কনসার্টটা, দুবাইয়ের কনসার্ট। তো সেই সেই কনসার্টটা আমি দেখছিলাম, কেকে স্যারের গানগুলো শুনছিলাম, শুনতে শুনতে খুব ইমোশনাল হয়ে পড়লো, আমার চোখে জল চলে এলো। ইভেন এখন কথাটা মনে পড়লো আমার চোখে জল চলে আসছে। তাহলে এবার বলুন, আমি ভুলটা কি করেছি? আমার বলার রাইটস আছে। আমাকে কালকে একজন কমেন্টে বলেছিল যে তুই নচিকেতাকে কতটা চিনিস। আমার নচিকেতাকে চেনার দরকার নেই, নচিকেতাকে সবাই চেনে।
নচিকেতা লাস্ট যে কমেন্টটা করেছিল সেটার পরে গোটা বাংলা নচিকেতাকে চেনে, ও কি ধরনের নোংরা মেন্টালিটির মানুষ সেটা সবাই জানে। আমি যদি রদ্দুর রায়ের মতো হতে পারতাম, কাশ হতে পারতাম, তাহলে আমি ওদের এত এতক্ষণে খিস্তিতে ধুইয়ে দিতাম, যেটা রদ্দুর রায় করে। কিন্তু আমি সেটা পারবো না, কারণ এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আমার ফ্যামিলির লোক, আমার চেনা পরিচিত অনেকেই আত্মীয় স্বজন। তো আমি এখানে ওই রকম ওপেন প্ল্যাটফর্মে আমি এতটা মুখ খারাপ করতে পারবো না। তো যতটা সংযত হয়ে যতটা ভদ্রভাবে বলা যায় আমি বলেছি, এবং তাতে যাদের যাদের চুলকানি হয়েছে তাদেরকে বলছি, তাদের যদি বেশি চুলকানি হয়ে থাকে আমার কমেন্ট বক্সে এক কমেন্ট কর, তোদের কমেন্টগুলোকে আমি প্রিন্ট করবো, প্রিন্ট কমেন্টে দেবো, এবং তোদেরকে পাবলিকলি হিস্তি খাওয়াবো। তোদের অত্যাচার অনেক হয়ে গেছে আর নয়, এবার দিন এসছে মানুষ রুখে দাঁড়াবে, মানুষ বোঝে, কারোর কপালে সি লেখা নেই, ঠিক আছে, সবাই বোঝে, তোদের দিন ঘনিয়ে এসেছে। এক তো তোরা অন্যায় করবি, নোংরামো করে যাবি, আবার এটাও মানে গর্ব করে বুক ফুলিয়ে বলতে আসিস যে মানে তোর কিছু বলা যাবে না। কেন বলবে না রে, তোরা কে, তোরা কে যে তোদেরকে বলবে না। তো যাই হোক, সরি, আমি একটু মানে কেকে স্যারের কনসার্টটা দেখতে দেখতে এবং ওনার কথাগুলো শুনতে শুনতে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো আমি এটাই মনে করি, আমি যেটা বলেছি বেশ করেছি, আমি এরকম আবার বলবো।